আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার রীতি। করোনা একদিনে সর্বোচ্চ প্রাণহানি, নতুন আক্রান্ত 90,000। করোনা ভাইরাসের মহামারী কোথায় গিয়ে ঠেকবে তা জানে না কেউ। গত একদিনে করোনায় বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে। বুধবার সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 8,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা এখন সর্বোচ্চ রেকর্ড। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,34,616 জনে এবং আক্রান্তের সংখ্যা 20,83,304 জন। অপরদিকে 5,10,341 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারী শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 6,44,089 জন এবং মৃত্যু হয়েছে 28,529 জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,80,659 জন এবং মৃত্যু হয়েছে 18,812 জনের। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 1,65,155 জন এবং মৃত্যু হয়েছে 21,645 জনের। এই তথ্য জানিয়েছেন করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত 3 মাসে বিশ্বের 200-টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস কোভিড-19। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারী রূপ নিয়েছে বলে জানা গেছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন, নিজে ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকার পরামর্শ দিন, সরকারের সকল আইন মেনে চলুন, করোনা ভাইরাস আক্রান্ত থেকে বিরত থাকুন, দেশ ও জাতিকে নিরাপদ রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে আপনাদেরই প্রিয় বাংলা টিভি। আমাদের সংবাদটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।